Hi ma'am, আমার নাম জ্যোতি রায়, আমি সাইকোলজি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ওয়েলকাম টু সি ইউ দি বাস দা ইউনিভার্সিটি। এ নাও তোমারটা। Back to my channel, to all my bondhus. Asha kori shobai khub bhalo achis. Tobe beshi din thakbi na karon gopon sutro dara shona geche March semester may be offline. Ki kese dite iccha korche? Chalo tale ekshathei di. Ekdin to Partho dadu ke ditam, ebar kake debo? Na eshober pichone thik ke ache ami to thik jani na. Tobe ojanar arek nam holo CU. হ্যাঁ, আপনি আইসিইউ বলতে পারেন। আইসিইউ আর সিইউর মধ্যে বিশেষ পার্থক্য নেই। সিইউতে যাওয়ার পর সবাই আইসিইউতেই যায়, মানে সবকিছুর তো একটা লিমিট থাকে। এগুলো কি আজ আমাদের করোনা ভাইরাস হয়নি বলে আপনারা আমাদের করোনা এক্সামকেই মারতে চাইছেন? জানুয়ারি থেকে পড়াশোনা শুরু হলো, এখনো অবধি সব কটা অনলাইন ক্লাস ঠিক মতো হতেও পারলো না। ভূমধ্য সাগরের মতো সিলেবাস দিয়ে দেওয়া হলো, সিসি ওয়ান সিসি টু ইউনিট ইনফিনিটি, তারপর আবার পাসের সাবজেক্ট, তারও সিলেবাস আইফেল টাওয়ারের মতো লম্বা, তারপর আবার কম্পালসারি সাবজেক্ট, সব বলে দেওয়া হলো, তারপর 10 দিন অনলাইন ক্লাস করানো হলো, তারপর এখন বলছেন আপনারা মার্চে সেমিস্টার মেবি অফলাইন। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আপনারা কি পাগল নাকি আমাদের পাগল পেয়েছেন? আমরা কি রোবট মুভির চিট্টি যে একটা বই নিয়ে এরম এরম করলে আমার সম্মুখস্থ হয়ে গেল? আমার মনে হয় এটা রোবট মুভির সাইড এফেক্ট। আমাদের রোবটের বিরুদ্ধে এফবি থেকে আন্দোলন করা উচিত। মানে হোয়াট দা হেল! আপনারা দুদিন পড়াবেন, দুদিনে সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেবেন, আর আমরা মুখস্থটা হয় কোথা দিয়ে আমি জানতে চাই? আর এরপর পরীক্ষা হচ্ছে, পরীক্ষা মানে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট, ভাইভা, ব্লা ব্লা ব্লা, কুষ্টির পিণ্ডি সব আসবে, সেগুলো সব আমাদেরই করতে হবে? না, আমাদের তো কোনো বাবুসোনা নেই যে আমাদের করে দেবে, সব আমাদেরই করতে হবে, সেগুলো রাত জেগে জেগে করতে হবে। এরপর আবার আপনাদের 100% অ্যাটেন্ডেন্স চাই? না, 70% আপনাদের হয় না, হয় না আপনাদের 70%, 100% চাই। সেই 100% অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের গুগল মিট চালিয়ে বসে থাকতে হবে, সে যতই তাতে ঘ্যার ঘ্যার হোক না কেন। আর আপনাদের তো যখন তখন যখন ইচ্ছা ক্লাস ফেলে দিলেই হলো। দুনিয়ার সব থেকে বড় বেকার মানুষ হলো আমরা। আমরা সকল স্টুডেন্টরা সব থেকে বেকার, আমাদের কোনো দুনিয়ায় কাজই নেই। আপনারা যখন তখন ক্লাস ফেলবেন, আমরা যেখানেই থাকি মরতে গেলেও সেখান থেকে ফিরে এসে ক্লাস করব, কারণ আমাদের তো অ্যাটেন্ডেন্স চাই মার্চে সেমিস্টার মেবি অফলাইন। এবার এই গরিব মানুষটাকে একটা কথা বলুন, আপনারা যখন তখন ক্লাস ফেলবেন, নোটস এর পর নোটস পাঠাবেন, তারপর ভাইভা অ্যাসেসমেন্ট, ব্লা ব্লা ব্লা, গোষ্ঠীর পিণ্ডি প্রিপারেশন আমাদের করতে হয়, স্নান খাওয়া ঘুম তো বাদই দিলাম, তারপর প্রতিদিন আধ ঘন্টা করে এক্সামের ফ্রাস্ট্রেশন, তারপর আপনাদের নোটস এর জেরক্স করতে আমার 5 ঘন্টা কেটে যায়, এরপর আমরা পড়বোটা কখন, মানে সিলেবাস কমপ্লিট করবোটা কখন? যদিও তাতে আপনাদের কি মার্চে তো সেমিস্টার মেবি অফলাইন। ভাই মারো, মুঝে মারো, মারো, মুঝে মারো, মারো। নেই, মজাক হো রহা, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা। বলছি সিউ দাদু, আমরা স্টুডেন্টরা মানুষ, কোনো রোবট নই। একে তো এই লকডাউনে মানুষের হাফ পড়াশোনার পার চুকেই গেছে, তারপরে এই অনলাইন ক্লাসে হাফ যায় না শোনা আর হাফ যায় না বোঝা। না আমি এই ক্লাস করছি প্রতিদিন আমরা, আর সিলেবাস কমপ্লিট হচ্ছে আপনাদের, আমাদের তো কিছুই হচ্ছে না। দিল সে লাগতা ভাই, আপ সমাজ ही सकते होंगे। মানে যাই হোক, দুনিয়ার সব থেকে বেকারের পাশাপাশি সব থেকে নিরুপায় মানুষ আমরা স্টুডেন্টরা, তাই জন্য যতই যাই হোক নিজেদের বাস নিজেরাই ঘাড়ে করে নিয়ে যাব পরীক্ষা দিতে। এবার পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা ভালো হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এরপর বাই এনি চান্স যদি সাপলি খাই, তারপর তো রাম নাম সত্য হে। যদিও তাতে আপনাদের কি মার্চে তো সেমিস্টার মেবি অফলাইন। রেজাল্ট খারাপ হওয়ার পর যদি আমরা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে যাই, তখন দোষটা আমাদেরই হবে না, আমরা ভালো মতন পড়াশোনা করিনি। বলি পড়াশোনা করার সময়ের সুযোগটা পেলে তারপর তো করব, তাতে আপনাদের কি? আপনারা তো পরীক্ষা খাতায় কম কম নাম্বার দেবেন, তারপর খবরের কাগজটা খুলে নিয়ে বলবেন। এখনকার পড়াশোনার সিস্টেমটাই খারাপ, ছেলেমেয়েরা পড়াশোনা কিছুই করে না। পড়াশোনা তো হতো আমাদের সময়, হবে হয়তো, তবে মেবি আপনাদের সময় এত প্রবলেম, এত স্ট্রাগল, এত কিছুই হতো না। আমরা এখনকার স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি অনেক কিছু শিখি,
যেগুলো আপনারা কোনোদিন ভাবেননি বা হয়তো দরকারও পড়েনি। তবে এখনকার স্টুডেন্টরা আমরা শুধুমাত্র পড়াশোনার উপর নির্ভর করি না, কারণ দেশের যা চাকরির অবস্থা, ইয়ে বিক গই ইয়ে গভর্নমেন্ট, আপ গভর্নমেন্ট মে কুছ নাই হ্যায়। তাই আমরা আরো অনেক কিছুই করি, করার চেষ্টা করি, কিন্তু এক্সাম পড়াশোনা এত চাপের জন্য সেগুলোও করতে পারি না। যাই হোক, সেগুলো আপনারা কোনোদিন বুঝবেন না, আপনাদের কোনোদিন ফেসও করতে হয়নি। তো আপনাদের কি মার্চে তো সেমিস্টার, মেবি অফলাইন। শুন মেরি বাত, ইটস হার চয়েস। ওকে সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও, আই হোপ ইউ গাইজ এনজয়ড। আর যারা আমার মতো সেম অবস্থায় আছো ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা, তারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও, কারণ তোমাদের অবস্থা এরকম, আই নো। সো ডু শেয়ার অ্যান্ড ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কিছু করার নেই, আমরা স্টুডেন্টরা নিরুপায় বললাম, যেহেতু আমরা স্টুডেন্টরা নিরুপায়, আমরা কিছুই করতে পারবো না, আমাদের সব সহ্য করতে হয়। চোখ কান বুঝে আমি স্কুলেই ভালো ছিলাম। যাই হোক, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, বাই। আমি আধ ঘন্টার ফ্রাস্ট্রেশন করতে, মানে ফ্রাস্ট্রেট হতে যাচ্ছে আর কি, বাই।